প্রথমে থাকে শোয়াপোকা, বড় হলেই সাপ হয়ে যায়। এই আশ্চর্য প্রাণীটিকে চেনেন? প্রাণীটির সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে পুরো দেখার অনুরোধ রইল। হ্যামারপ্ল্যান্স মোথ প্যাসিনিগেজ পরিবারের অন্তর্গত, যা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং মধ্য আমেরিকার অনেক অংশে পাওয়া যায়। অনেকেই জেনে অবাক হবেন যে সাপের মুখের অংশটি শোয়াপোকার মতো হয়, পিছনের অংশটি থাকে সাপের মতো, এর সামনের অংশটি ডালের সাথে সংযুক্ত থাকে। যখন বিপদ থেকে পেছনের সাপের অংশটি আগে করে দেয়। শোয়াপোকা অবস্থায় যে কোনো বিপদ থেকে নিজেকে বাঁচাতে সাপে পরিণত হয়। শুনতে অবাক লাগলেও এমনই প্রাণীর অস্তিত্ব রয়েছে। এর নাম হ্যামারপ্ল্যান্স প্যাসিনিগেজ মোথ। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই সাপ খুবই ছোট। হ্যামারপ্ল্যান্স মোথ প্যাসিনিগেজ পরিবারের অন্তর্গত, যা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং মধ্য আমেরিকার অনেক অংশে পাওয়া যায়। অনেকেই জেনে অবাক হবেন যে সাপের মুখের অংশটি শোয়াপোকার মতো হয়, পিছনের অংশটি থাকে সাপের মতো, এর সামনের অংশটি ডালের সাথে সংযুক্ত থাকে। যখন বিপদ থাকে পেছনের সাপের আকৃতি অংশটিকে আগে করে দেয়। এই শোয়াপোকা দেখতে শুধু সাপের মতো নয়, আচরণও করে। কেউ কাছে এলে পেছনের দিকটা সামনের দিকে ফেলে দেয় এবং পেছনের নিম্ন অংশটি উত্থাপন করে, যা দেখতে সাপের মুখের আকৃতির মতো। যখন শোয়াপোকা বিশ্রাম নিচ্ছে তখন এই ভীতিকর অংশটি লুকিয়ে থাকে। বিপদ দেখে শোয়াপোকার পিছনের অংশ ফুলে ওঠে সাপের আকৃতি মাথা তৈরি করে। যখন এই সম্পূর্ণভাবে স্ফীত হয় তখন সাপের চোখের আকৃতিও দেখা যায়। অনেক প্রাণীর শরীরে চোখের মতো দাগ থাকে। বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে এই চোখগুলি শিকারীদের আক্রমণ করতে ভয় দেখায়। এই আইস পন্ড শিকারের সহায়তা করতে পারে। এগুলি বিশেষ করে প্রজাপতি এবং পোকামাকড়ের মধ্যে পাওয়া যায়। এই শোয়াপোকা কখনো কখনো শিকারীদের ভয় দেখানোর জন্য সাপের মতো তার শরীরকে নাড়াচাড়া করে। আসুন আমরা আপনাকে বলি যে এই শোয়াপোকা যা নকল করে সাপ হয়ে ওঠে আসলে মোটেও ক্ষতিকারক নয়, এতে কোনো বিষ নেই, এটা শুধু আক্রমণাত্মক দেখায়। এটা না, বর্তমানে শোয়াপোকা সাপ হয়ে নিজেদেরকে বাঁচায়। চোখের সামনে বসে থাকা পাখি ও অন্যান্য প্রাণীদের ভয় দেখায় এটি। এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।